আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ামি ফুড কালেকশনের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেক ডেকোরেশনের জন্য ফন্ডেড, গাম পেস্ট, এমনকি মডেলিং চকলেট দিয়েও বিভিন্ন ধরনের ডেকোরেশন করা হয়ে থাকে। সেরকমই আমি আজ একটি ফন্ডেড দিয়ে ছোট হাঁস তৈরি করে দেখাবো। ডেকোরেশনটা টোটালি নিজের ঐচ্ছিক বিষয়, এক একজন এক একভাবে ডেজার্টের মধ্যে ডেকোরেশন করে থাকে। তো চলুন দেখে নেই কি করে আমি ফন্ডেড দিয়ে হাঁসগুলো তৈরি করেছি। এর জন্য আমি অরেঞ্জ এবং ইয়েলো কালারের দুটি ফন্ডেড নিয়েছি। ইয়েলো কালারে কিছুটা ফন্ডেড নিয়ে হাতের মধ্যে এভাবে করে একটু রাউন্ড শেপ করে দেন এটাকে এক পাশে একটু চিকন করে আনবো। এভাবে করে চিকন পাশটা উপরের দিকে রাখলাম আর নিচে যেন এটা সাপোর্ট থাকে এভাবে করে বসিয়ে দিলাম। বাকি আরেকটি ইয়েলো কালারের ফন্ডেড নিয়ে এটাকে আমি রাউন্ড শেপ করে দিলাম। এখন অরেঞ্জ কালারের যে ফন্ডেড এটা আমি অল্প একটু নিয়ে হাতের সাহায্যে একদম চিকন করে এটাকে একটু লম্বা করে বেলে নিয়েছি। এখন এটাকে একদম ছোট ছোট শেপে একটু কেটে নিচ্ছি। এটা আমি হাঁসের পা তৈরি করছি। এভাবে করে এক পাশ একটু চিকন করে তিনটা একসাথে জোড়া লাগিয়ে নিয়েছি। এভাবে করে আরেকটি পাও তৈরি করে নিলাম। দুটো ইয়েলো কালারের ছোট পন্ডেট নিয়ে এটাকে একটু পাতা শেপের মতো করে নিয়েছি। এখানে আমি একটি বাটিতে একটু পানি আর একটু চিনি দিয়ে সুগার গ্লু তৈরি করে নিয়েছি। এখন এই সুগার গ্লুর সাহায্যে একে একে এই পাগুলো বসিয়ে দিলাম। ডানাগুলোও একইভাবে সুগার গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি। একটি টুথপিক এর মিডল বরাবর ঢুকিয়ে দিয়েছে। এখন রাউন্ড যে শেপটি রেখেছিলাম তার মধ্যে ব্ল্যাক কালারের ফন্ডেড দিয়ে চোখের শেপ তৈরি করে দিলাম। আর একটি ছোট কমলা কালারের ফন্ডেড নিয়ে এটাকে একটু ট্রায়াঙ্গেল শেপ করে ঠোঁট বানিয়ে নিলাম। ঠোঁটটাকেও এই সুগার গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি। তিনটি ইয়েলো কালারের চিকন ফন্ডেট নিয়ে হাঁসের মাথার উপর চুল গজিয়ে দিলাম। সেম একইভাবে আরও দুটো ছোট্ট আমি হাঁস বানিয়েছি। কেমন লাগছে বলুন তো? অনেকেই হয়তো আরও সুন্দরভাবে তৈরি করতে পারেন, আমি আমার সাধ্যমতো একটু চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং আপনার আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে একটি শেয়ার করুন। আমি এই ফন্ডেটের হাঁস দিয়ে একটি কেক ডেকোরেশন করেছি। কি করে আমি এই পন্ডেটের হাঁস দিয়ে একটি কেকের ডেকোরেশন করেছি সেটা দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সবাইকে, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।